আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যারা পৃথিবীর যে যে কোনো প্রান্তে থেকেই আমাদেরকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে। আপনারা জেনেছেন ইতিমধ্যে যে জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্ন আমাদের কাছে কম বেশি আপনারা করে থাকেন, আমরা সেগুলোর উত্তর বিজ্ঞ আলেমদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। আমাদের সামনে একটি প্রশ্ন এসেছে, ঢাকা ক্যান্টনমেন্ট ভাষানটেক বাজার জামে মসজিদ থেকে কয়েকজন মুসল্লি ভাই আমাকে প্রশ্নটা করেছেন। প্রশ্নটা হলো, শেখ, বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এই যে হজ্জের ক্ষেত্রে, বিশেষ করে হজ্জের মৌসুমটা যখন চলে আসে, তখন বিভিন্ন ধরনের এজেন্সি বা ট্রাভেলস বাংলাদেশে রয়েছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায়, সবার কথা বলছি না, অনেক ক্ষেত্রে দেখা যায় এই এজেন্সি বা ট্রাভেলস যারা হজ্জে যাবে, ওনাদের সাথে যেই চুক্তি করা হয় বা যেই সুযোগ সুবিধা দিবে বলে অ্যামাউন্টটা নির্ধারণ করা হয়, তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক ট্রাভেলসের কর্মকর্তা যারা রয়েছেন, মালিক যারা রয়েছেন, ওনারা ওনাদের চুক্তি অনুযায়ী ওইখানে মক্কাতে গেলে হাজিরা, তখন আর সেই চুক্তি অনুযায়ী তাদের বাস্তবায়ন দেখতে পায় না। অনেক ক্ষেত্রে ধোকার শিকার হয়, ঘাটতির শিকার হয় বা ঠকানোর চিন্তা ভাবনা করা হয় বা বাংলাদেশ থেকেও অনেকভাবে হ্যাস্তন্যস্ত করা হয়। তো এক্ষেত্রে উনি জানতে চেয়েছেন যে এভাবে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ বিধানকে কেন্দ্র করে অনেকে ব্যবসা বাণিজ্যের চিন্তাভাবনা করে হাজিদেরকে এভাবে ঠকাচ্ছেন, ধোকা দিচ্ছেন বা চুক্তি অনুযায়ী কমতি করছেন, এক্ষেত্রে ওই ট্রাভেলসের যারা মালিক রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, ওনাদের উদ্দেশ্যে কোরআন সুন্নাহ কিভাবে দিক নির্দেশনা দিয়েছেন এ মর্মে, বা ওই টাকাটা হালাল হবে কিনা যেটা হাজিদেরকে ঠকিয়ে নেওয়া হচ্ছে, এ মর্মে আমাদের কাছে ভাষানটেকের কয়েকজন ভাই বিষয়টা জানতে চেয়েছেন। জি, প্রিয় ভাই বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, যেটি আমার স্নেহধন্য তিনি করেছেন। আসলে এই শেকায়েত, এই অভিযোগ সবসময় আমরা শুনে আসছি। এখানে যিনি হাজি সাহেবানদেরকে হজ করানোর দায়িত্ব নেন এজেন্সিগুলো, এটা একটা চুক্তির মতো। আর কোরআনে কারিমে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিনগণ তোমরা চুক্তি পূর্ণ করো। তো এখানে একজন হাজি সাহেবকে আপনি তার যাবতীয় ব্যবস্থাপনা সুন্দরভাবে করবেন এই ওয়াদা করেই তো আপনি তাকে আপনার এজেন্সিতে এবং এর মাধ্যমে আপনি তাকে হজ করাচ্ছেন। এক্ষেত্রে কোনোভাবেই আপনার ইচ্ছায় কখনো কমতি করা যাবে না। এটা যদি করেন তাহলে তো ব্যাপারটা ঠিক এরকম হলো, যেমন কোরআনের আরেকটি আয়াতে বলেছে, বাতিল পথে তোমরা অন্যের সম্পদ খেও না, ওলা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তো এটা তো এক ধরনের সেরকম হয়ে যায়। আর আপনি যে ওয়াদা করেছেন সে ওয়াদা আপনি ভঙ্গ করছেন, আর সে হলে তো বলতে হয়। এখন যে তো মুনাফিকের পর্যায়ে চলে যাচ্ছে, আয়াতুল মুনাফিক সালাস, তার মধ্যে ইজা ওয়াদা আখলাফা, তো আপনি যে ওয়াদা করেছেন সেটা যদি পূরণ করে থাকেন তো আপনি তো আপনার মধ্যে তো সেই গুণ এসে গেল, নাউজুবিল্লাহ। তো সুতরাং আমরা এই বিষয়ে খেয়াল করবো। আর আল মুমিনু ইজা ওয়াদা আউফা, রসুল বলেছেন যে যে মুমিন সে যখন ওয়াদা করে সে সেটাকে পূর্ণ করে। সুতরাং আমরা এই বিষয়টি খেয়াল রাখবো। আর বাতিল পথে সম্পদ খাওয়ার ব্যাপারে তো কত বড় ধমকি এসেছে, আল্লাহ দিনী আকুলনা আমাল্লাস বিল বাতিল, হ্যাঁ, যারা মানুষদের সম্পদ বাতিল পথে খায়। তো যদি সত্যিকার অর্থেই আপনি যদি এইভাবে অন্যদের সম্পদকে কুক্ষিগত করার জন্য আপনি এটা করেন, প্রিয় ভাই আপনাকে বলবো, এই জন্য কেয়ামতের দিন আপনি মারাত্মকভাবে ঠেকে যাবেন। আর যদি ইচ্ছাকৃত করে থাকেন প্রতারণা করার উদ্দেশ্যে, তাহলে তো আপনি মুমিনের অন্তর্ভুক্তই নন। মান গাসানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে প্রতারণা করে তা আমার অন্তর্ভুক্ত নয়। এছাড়াও আরও দুঃখজনক কথা আমরা শুনি, আল্লাহ মাফ করুন, যে সেখানে গিয়ে কোরবানি দেওয়ার কথা বলি, কোনো কোনো এজেন্সি হয়তো 10 জন 15 জন 20 জন থেকে টাকা নিল, বলল যে আমরা যথাসময়ে কোরবানি করব, কিন্তু তারা করে নাই, নাউজুবিল্লাহ মিন দালিক, এটা জঘন্য অপরাধ। সুতরাং আমরা বলবো, তবে হ্যাঁ, সাথে সাথে আরেকটি কথা যেটা বাস্তব বলা উচিত, সেটা হলো অনেক ক্ষেত্রে যিনি এজেন্সির মালিক তিনি সর্বান্তকরণের চেষ্টা করার পরেও যদি কোনো একটা কাজ যদি সম্পন্ন করতে না পারেন সঙ্গত কারণে, তো সেটা আল্লাহ মাফ করে দেবে। কিন্তু ইচ্ছাকৃত অথবা অবহেলা করে
এই জাতীয় হাজি সাহেবদেরকে কষ্ট দেয়া বা তাদেরকে কষ্ট দিয়ে অনেক টাকা মানে নিজে মানে গ্রহণ করা, আত্মসাৎ করা, এটা কোনোভাবেই ইসলাম সমর্থিত নয়। আর একজন বরকতময় কাজে যাচ্ছেন, আর আপনি যেখানে বরকতময় জায়গায় যাচ্ছেন সেখানে যেমন সওয়াবও বেশি, আবার কোনো অন্যায় করলে সেটার গুনাহও বেশি। হাদিস কোরআনে করিম আল্লাহ বলেছেন, ওমাই ইউরিদ ফিহি বিলহাদিন বিযুলমিন নুযিক্বুহু মিন আযাবিন আলিম, যেখানে এক ওয়াক্ত সালাত আদায় করলে এক লক্ষ সালাতের সমান সওয়াব। সেখানে আবার বলেছেন, কেউ যদি জুলুম করে অন্যায়ভাবে সত্য থেকে সরে যাওয়ার ইচ্ছা করে তাহলে আমি তাকে মারাত্মক শাস্তি আমি তাকে দেব। তাহলে অন্যান্যখানে কাজ করলে, অন্যায় করলে পরে শাস্তি, কিন্তু সেখানে অন্যায়ের ইচ্ছা করলেই শাস্তি। তো সুতরাং প্রিয় এজেন্সির মালিক, আপনাকে বলবো যে আপনার সাধ্যমতো চেষ্টা করবেন তাদের খেদমত করতে। হুম দুয়ুফুর রহমান, তারা রহমানুর রহিমের মেহমান, সুতরাং সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদের খেদমত করার, ওয়াদা মোতাবেক সেটা পূরণ করার। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ এটা করে থাকেন, নিঃসন্দেহে সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ধরা খাবে। শুক্রিয়া। আমাদের শেখ খুব সুন্দর করে বলছিলেন, দেখুন শেখ আমাদেরকে শেষে যে কথাটা বললেন যে হুম দুয়ুফুর রহমান, যে ও যারা বাংলাদেশ থেকে বা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকেই হজ করতে যান, ও সবাই কিন্তু আল্লাহর মেহমান। দেখুন আজকে যদি প্রধানমন্ত্রী বলা, প্রধানমন্ত্রী যদি আপনাকে বলে যে আমার একজন মেহমান সৌদি আরব থেকে বাংলাদেশে আসতেছে, এভাবে বলে যদি যাদেরকে দায়িত্ব দেওয়া হয় যে আমার মেহমান যেন কোনো ধরনের কোনো ত্রুটি বা কোনো কষ্ট ফিল উনি না করে, সার্বিকভাবে আমার মেহমান হিসেবে সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ সুযোগ সুবিধা ওনাকে দেওয়ার জন্য লোকদেরকে নিয়োজিত করে রাখা হয়, তখন যখন প্রধানমন্ত্রী এটা আমাদেরকে বলবে তখন কিন্তু আমরা সর্বাত্মক চেষ্টা করব যাতে করে মেহমানের কোনো ধরনের কোনো ঘাটতি না হয়। তো দুনিয়াবি একজন মানুষের মেহমানের ক্ষেত্রে যদি আমরা এতটা শ্রদ্ধাশীল হতে পারি, তো যেখানে হাজিরা আল্লাহর মেহমান হয়ে সেখানে যাচ্ছেন, আমরা আল্লাহর মেহমানদের সাথে কিভাবে এরকম আচরণ করতে পারি, এটা কিন্তু স্বয়ং আল্লাহ মেনে নেবেন না, আল্লাহ বরদাস্ত করবেন না যে আল্লাহর মেহমানদেরকে এইভাবে ঠকানো, আল্লাহর মেহমানদেরকে এইভাবে ধোকা দেয়া, আল্লাহর মেহমানদেরকে এইভাবে অপদস্থ করা, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও মেনে নেবেন না। এর পাশাপাশি আমি ইচ্ছাকৃতভাবে গোপন করে যদি আমি তাকে ঠকানোর নিয়তে আমি বেশি টাকা নিলাম, চুক্তি আরো মারাত্মক, আমি চুক্তি করলাম যে আপনাকে 10টা ক্ষেত্রে আমি এই এই সেবা দিব, এই আমাকে এত টাকা দিতে হবে, দেখা গেল আমার ভিতর ইচ্ছাই ছিল 10টা বলবো 8টা সেবা দিব, 2টা আমি দিব না, তাহলে কিন্তু এই টাকাটা হারাম হয়ে যাবে, এই টাকাটা অবশ্যই হারাম হয়ে যাবে। ইচ্ছা প্রণোদিতভাবে হাজিদেরকে ঠকানোর চিন্তা করে যারা আমরা কাজ করছি অবশ্যই এটা থেকে ফিরে আসা উচিত। আরেকটা হলো যদি হয়ে যায়, আমার ইচ্ছা ছিল ভালো কিন্তু দুর্ঘটনাবশত হয়ে গেছে, ওইটা ভিন্ন ব্যাপার, এটার জন্য হয়তো বা আল্লাহ ধরবে না বা আপনি তাকে বুঝিয়ে নিতে পারবেন, কুল্লাহু নাফসান ইল্লা উসআহা, জি সুন্দর। কিন্তু ইচ্ছাকৃতভাবে আমরা কাউকেই এভাবে ঠকানোর চেষ্টা করব না, আমরা আমাদের সর্বাত্মক সেবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা আমাদেরকে সুন্দরভাবে বুঝে আদলের উপরে, ইনসাফের উপরে, তাকওয়ার উপর ভিত্তি করে এই কাজটা আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন, আমিন। আরেকটা কথা মনে পড়ে গেল শেখ, আমি সেটা ওস্তাদ, আমি হাজিদেরকে এখান থেকে বাংলাদেশ থেকে হোক বা যেখান থেকে হোক আমি সৌদি আরবে মক্কায় লোকজনকে নিয়ে যাচ্ছি, এক্ষেত্রে যদি আমার উদ্দেশ্য থাকে, সওয়াবের উদ্দেশ্য থাকে, আমি সওয়াবের নিয়তে নিচ্ছি, তাহলে কিন্তু একটা বিষয় যদি আমরা এভাবে মাথায় রাখি যে একজন ভদ্রলোক একটা জানালা রাখলেন, সেখান থেকে বাতাস আসবে, বাতাস আসার জন্য ঘরের মধ্যে একটা জানালা উনি রাখলেন, উনি কিন্তু বাতাস পাচ্ছেন, আর আরেকজন ভদ্রলোক একই জায়গায় একটা জানালা রাখলেন যাতে মুয়াজ্জিন যখন আজান দেয় ওই আজানের ধ্বনিটা ওই জানালা দিয়ে ওনার কানে আসে এবং উনি আজানের ধ্বনি শুনে জামাতের সহিত গিয়ে সলাত আদায় করতে পারেন। এই দুইটার মধ্যে পার্থক্যটা খেয়াল করেন, প্রথমে যিনি জানালা রাখলেন তিনি কিন্তু বাতাস পাচ্ছেন, তো যেহেতু ওনার নিয়ত ছিল দুনিয়াবি বাতাস পাওয়া, সেহেতু উনি আজানের ধ্বনি শুনতে পাচ্ছেন বাট সওয়াবটা পাচ্ছেন না। কিন্তু পরবর্তী যে ব্যক্তিটা জানালা রাখলেন একই জায়গায়, উদ্দেশ্যটা ছিল আজানের ধ্বনি পাওয়া সওয়াবের নিয়তে, উনি কিন্তু আজানের ধ্বনিও শুনতে পাচ্ছেন, পাশাপাশি বোনাস হিসেবে কিন্তু আল্লাহ ওনাকে বাতাসটাও
দিয়ে দিচ্ছেন। তো আমরা যদি এই এজেন্সি ট্রাভেলসটা সওয়াবের নিয়তে করি এবং আল্লাহর মেহমানদেরকে সেখানে নিয়ে যাওয়া আনা সওয়াবের নিয়ত থাকলে কিন্তু অবশ্যই এর মাধ্যমে বিশাল একটা প্রতিদান সওয়াব আমরা পাবো, পাশাপাশি দুনিয়াবী একটা পুরস্কার আল্লাহ আমাদেরকে এভাবে দিয়ে দিবেন, আমরা লাভবান হতে পারবো, লস হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো মাথায় রেখে কাজটা করার তৌফিক দান করুন। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, মোবারকবাদ জানাচ্ছি, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।